হ্যালো এভরিবন রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা অনেক দিন পর মানে দরদের তিজার রিয়াকশনের পরে চ্যানেলে হয়তো কোনো ভিডিও ছিল না এবং তোমরা জানোই যে যেহেতু একটু কাজকর্মের মধ্যে সারাক্ষণ ব্যস্ত থাকে সেরকমভাবে ভিডিও দেওয়াও সম্ভব নয় কিন্তু সত্যিই যেই রকমভাবে তুফানের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি চারদিকে সেটা ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং এবং এটা জানতামই আমি যে এরকমই কিছু না কিছু একটা হবে এবং ক্লাইম্যাক্সটা দেখিয়ে দিয়েছে ওয়াস সত্যি এই তুফানের জবাব এইখানেই শেষ নয় আরও এক তুফান বাকি রয়েছে যাই হোক সেটা নিয়ে নয় পরে কথা হবে এই ভিডিও যেটা টপিক সেটা হচ্ছে দুষ্টু কোকিল মানে ট্রেলারে আমরা যেই গানটার ছোট্ট করে আভাস পেয়েছি ছোট্ট করে শুনেছি সেই গানটাই আসতে চলেছে আগামীকালয়েস টাইম হয়তো এখনও জানা যায়নি আমি পোস্টে একটুখানি দেখে বুঝলাম টাইম তারা দেয়নি কালকে আসছে আই থিঙ্ক সন্ধ্যেবেলার দিকে গানটা আসবে এবং এই গানটা নিয়ে পার্সোনালি এক্সাইটেড এই কারণের জন্য গানটা শুনে মানে টেলারের মধ্যে একটুখানি ঝলক শুনে তো ভালোই লেগেছে তার থেকেও বেশি ভালো লাগার যেটা বিষয় সেটা হচ্ছে আকাশ সেন এই গানটার কম্পোজার আমরা জানি সাকিব ভাইয়ার সঙ্গে আকাশ সেনের এতদিনে যে কটা গান এসছে আকাশ সেনের গলায় হোক বা আকাশ সেনের কম্পোজিশনে হোক সেটা যদি রাজকুমারের টাইটেল ট্র্যাকের যদি কথা বলি বা প্রিয়তমার ও প্রিয়তমার যদি কথা বলি বা কুরবানি কুরবানি যদি কথা বলি মানে প্রত্যেকটাই হিট একটা ভালো কিন্তু ভিউয়ার্স জেনারেট করেছে তো সেই জায়গায় মানে এটা সত্যি একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যে তুফান সিনেমার মধ্যে সেনের কোনো গান থাকবে হ্যাঁ হয়তো তার কণ্ঠে আমরা শুনবো না কিন্তু তার ভয়েসে মানে তার কম্পোজিশানে মানে তার সুরে আমরা কিন্তু এই গানটা শুনতে পারবো এবং গানটা গেয়েছে কোনা বাংলাদেশের সেও খুব জনপ্রিয় একজন গায়িকা মানে কোনালের গান তো শুনেছি কিন্তু এই গানটা গেয়েছে কোনা তো যাই হোক এখানে মিমি হয়তো লিপসিং আমরা দেখতে পারো মিমি গানটার মধ্যে নাচবে সেইটুখানি ঝলক তোমরা নিশ্চয়ই ট্রেলারই দেখে নিয়েছো এখানে মেল ভয়েস থাকবে না মানে শাকিব খান গানটার মধ্যে নাচতে দেখতে পারবো শাকিব ভাইয়াকে কিন্তু শাকিব খানের কোনো ভয়েস নেই মানে মেল ভয়েস কিন্তু গানটার মধ্যে আই থিঙ্ক থাকবে না তো এই বিষয়টার জন্যই কিন্তু আমি গানটা নিয়ে পার্সোনালি খুব এক্সাইটেড এবং যেটুখানি ঝলক শুনেছি আমরা ট্রেলারটার মধ্যে সেটা শুনেও বেশ ভালো লেগেছে তো সেই জায়গা থেকে আমি বলবো একটা ভালো গান কিন্তু আগামীকাল আসছে এবং যেই রকমভাবে ভাই তুফান চলছে সিনেমা হলে আমি দেখলাম স্টার সিনেপ্লেক্সে শো বাড়িয়ে দেওয়া হচ্ছে বাকি সিনেমা হলের মানে বাকি সিনেমা যেগুলো এসছে সেগুলোর যারা যারা ডিরেক্টর তারা পাগলা হয়ে যাচ্ছে এবং সেই পাগলা ডিরেক্টার মানে বলছে যে তুফান নাকি তিন দিনের বেলায় চলবে না মানে তারা পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে এমন একটা ব্যাপার এবং এটা তো মানে হওয়ারই কথা ভাই নামটা সাকিব খান মেগাস্টার এমনি এমনি তাকে বলা হয় না তারা জ্বলছে তাদের জলনটা এইখানেই শেষ নয় তো যাই হোক তারা অনেক কিছুই বলবে মানে অনেক লোকের কাজই তো পেছনে বাঁচ দেওয়া পেছনে খোঁচা দেওয়া তো সেই জায়গা থেকে রায়ান রাফি স্যার বুঝিয়ে দিয়েছে এবং সিনেমা কী তৈরি করে দেখিয়ে দিয়েছে সেটা দর্শকের থেকেই সবাই রিপ্লাইটা পেয়ে গেছে আই মানে দর্শকরাই বিভিন্ন রিভিউতে দর্শকরাই বিভিন্ন পাবলিক রিয়াকশানে কিন্তু সেই কথাটা বলে দিচ্ছে এবং আমি যেটুকানি রিভিউ নিউজগুলো ফলো করলাম প্রত্যেকটা জায়গায় মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে সব জায়গা থেকে ভালো 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 কিছু নেগেটিভিটিও রয়েছে সিনেমাটাকে নিয়ে যাই হোক না কেন কিন্তু ভালো বলার সংখ্যাটা অনেক বেশি মানে 90% পারসেন্ট লোক যারা রিভিউ করছে তারা কিন্তু মানে সিনেমাটার পজিটিভ রিভিউই দিয়েছে যতক্ষণ না আঠাশ তারিখ আসছে মানে আমাদের কলকাতায় যতক্ষণ না তুফান সিনেমাটা রিলিজ পাচ্ছে আমরাও তো কিছু বলতে পারছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা যখন দেখবো বা আমি পার্সোনালি যখন দেখব তখন তো বলতে পারো সিনেমাটা কেমন লাগলো আমি জানি ভালো মানে হয়েছে এবং রায়ান রাফির বলতে গেলে সব কাজই দেখা মানে দি ডার্ক সাইড অফ ঢাকা থেকে তার কাজ দেখা শুরু করেছি শুধুমাত্র পোড়ামন আর দহন এই দুটো কাজই দেখা নেই কিন্তু বাকি সব কটা কাজই দেখা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুফান ভালো হয়েছে এটুখানি গ্যারেন্টি আমরা মানে পেয়ে গেছি অনেক দিন আগে থেকে। এটা নিয়ে কিছু বলার নেই যাই হোক আগামীকাল গান আসছে সেটার অপেক্ষায় থাকলাম তোমাদের কি মন্তব্য দুষ্টু কোকিল গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার